আবারও নিউজ রুম আপনাদের দিকে নজর রাখবো। আবার আজকে ডার্বি ম্যাচ, ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান। এর আগে কিন্তু ক্রমাগত জিতেছে মোহনবাগান, তবে আত্মতুষ্টির কোনো সম্ভাবনা নেই মোহনবাগানের পক্ষ থেকে। বিষয়ে আরও আপডেট জানবো, আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে অনিন্দিতা। অনিন্দিতা, কি আপডেট রয়েছে ম্যাচ সম্পর্কে, কতটা উত্তেজিত? দেখো, আগামীকাল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আইএসএলের ফিরতি ডার্বি ম্যাচ মোহনবাগানের, এবং বলাই যায় যে মুখোমুখি হচ্ছে সবুজ এবং মেরুন, এবং ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান তা বলেই কিন্তু বেশ কিছু ইমোশন কাজ করে এবং মানুষ বেশি ইমোশনাল হয়েই পড়ে। আগামীকাল এই ম্যাচ নিয়ে কিন্তু রীতিমতো উত্তেজনা রয়েছে সবার মধ্যেই, এবং টানা সাতবার ডার্বি জিতলেও কোনোভাবেই আত্মতুষ্টিতে না, সেদিকে সতর্ক রয়েছে মোহনবাগানের কোচ। এদিকে ডার্বিতে টিকিট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, ডার্বির সমস্ত টিকিট, ইমামির পাঠানো টিকিট ফেরত দেওয়া হয়েছে, ফেরত পাঠিয়েছে ইস্টবেঙ্গল। অপরদিকে টিকিট ফেরত পাঠিয়ে দিয়েছে আইএফও। কারণটা বলা হচ্ছে যে পরিমাণ ভিআইপি কিংবা ভিভিআইপি টিকিট পাঠানো হয়, সেই পরিমাণ টিকিট পাঠানো হয়নি, সেই কারণেই কিন্তু ইমামির সমস্ত টিকিট ফেরত পাঠিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল এবং তারই সঙ্গে সঙ্গে আইএফও। অর্থাৎ আগামীকাল এই ডার্বি ম্যাচ নিয়ে কিন্তু রীতিমতো উত্তেজনাও রয়েছে, এবং সবুজ মেরুনের যে যুদ্ধ তা কিন্তু আবারও দেখবে, আবারও দেখবে ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকেরা। রীতিমতো উত্তেজনা রয়েছে সবার মধ্যেই অমৃতা। সঙ্গে থাকো, ফিরে আসবো আবারও তোমার কাছে। আবারও একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।